সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখতেই পাচ্ছ একটু মেঘলা মেঘলা ভাব, আর আজকে রথযাত্রা। তো আমি বিকালবেলা রথযাত্রায় যাবো, আর এখানে দেখতে পাচ্ছ আমি এই ধরনের প্লেট এনেছিলাম, এগুলোকে ফ্রেমও বলা যায়। এগুলো এনেছিলাম আমি আর্ট করার জন্য। অনলাইনে দেখেছি অনেক মানুষ এইগুলা দিয়ে বিজনেস করে, বাট আমি বিজনেস করার জন্য আনিনি, জাস্ট ট্রাই করলাম আর কি। আর এখানে দেখতে পাচ্ছ আমি পেন্সিল নিয়ে একটা ছোট্ট মেয়ে আর্ট করছি, এটা অ্যাকচুয়ালি আমি, মানে আমাকে নিজেই আর্ট করছি আমি। তো দেখতেই পাচ্ছ আমার এটা কমপ্লিট হয়ে গেছে বিকালের মধ্যে। তো আমি দেখাচ্ছি, ঝুলনা দিয়েছি একটা, ঝুলনার মধ্যে আমি বসে আছি আর আমি দুলছি, আর একটা লং ফ্রক ড্রেসও দিয়েছি আমি। এটা আমি পুরোটা স্টিচ করে রেডি করেছি, কেমন হলো তোমরা কমেন্টে নিশ্চয়ই বলবে। আর এখানে আমার নাম দিয়েছি, ম্যাক্স খেয়ে নিয়েছি অল্প। তো আর এখানে দেখতে পাচ্ছ আমি আরেকটা ডাইসের মধ্যে রেডি করেছিলাম, আমার একটা ফ্রেন্ডকে দিয়েছিলাম বানিয়ে। আমার এই টিপগুলো দিয়ে আমি রেডি করেছিলাম, দুইটাই আমি আনিয়েছিলাম আর দুইটাতে আমি রেডি করেছি। তারপর আমি হয়ে গেলাম রেডি, কেন কি তোমরা জানো আমি রথে যাব। তো রথযাত্রা কার না ভালো লাগে, আমার অ্যাকচুয়ালি সব কিছুতেই ভালো লাগে, ঘোরাঘুরি আমার বেশি পছন্দ করি, তার জন্য আমি কোনো অকেশনই বাদ দিই না, সব কিছুতেই আমি যাই। আর যতই ছোটোবেলার একটা মজা আমি থাকে, তো এটা পুরোটা আউটফিট আমার। তোমরা বলবে কেমন হয়েছে, কেমন লাগছে। এখন আমি চলে যাচ্ছি, আর যাবার সময় এই যে একটা ভিউ আমার খুব ভালো লাগে, তো বিকালবেলার এই ভিউটা অনেক সুন্দর, তাই ভাবলাম একটু ফটো উঠে যাই। তো ফটোটা একটু উঠলাম, তারপর আমি চলে গেলাম রথে। আর রথের মধ্যে আমি এই ফার্স্ট রথ আমি টেনেছিলাম, এবং এটা হচ্ছে সেকেন্ড রথ, ছোট্ট একটা রথ বাজারের মাঝ দিকে যাচ্ছিলো, আর মাঝ দিয়ে যাওয়ার সময় আমি একটু টেনে দিলাম, আর খুব সুন্দর কিউট ছোট্ট রথ একটা। এটা হচ্ছে আমাদের থার্ড নাম্বার রথ, আর এই রথটার পেছনে আরেকটা রথ তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, ওইটা সামনে আসবে। তো এই রথটাও আমি একটু টানলাম, আর পরের রথটা আমি একটু ছুঁয়ে দিলাম, কেন কি ভালোই লাগে আমার রথগুলো টানতে। তো এই রথের পেছনে ওই দেখা যাচ্ছে আরেকটা রথ, তো তোমরা দেখে নাও, ওই যে একটা রথ। তো এই রথটাও আমার খুব ভালো লাগে, মানে এই ধরনের সাজানো রথ আমার প্রচণ্ড ভালো লাগে, আর খুব ভালো লাগলো দেখে। যাই হোক, তিন চারটা রথই আমি দেখে নিলাম, আরও আগে আসলে আরও বেশি রথ দেখতে পারতাম। আর এই যে আমাদের বাচ্চাদের ছোটো ছোটো বানানো রথ, এগুলোও খুব সুন্দর। এটা কোথা থেকে এসছে আমি ঠিক জানি না, বাট এটা খুব সুন্দর রথ ছিল। তারপর আমরা এখানে খেয়ে নিলাম ভর্তার রুটি, আর এখানে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমরা দুঃখ নিয়ে আছি আর কি বলবো। আর তারপর এমনভাবে সানি ডাক দিল না আমার বন্ধু। তো এখানে দেখতে পাচ্ছ আমার চুলগুলো পুরো শেষ, কেন কি পুরো ভিজে গেছে, এগুলোকে এখন শুকাতে হবে প্রথমে। তো আমি ড্রায়ার নিয়ে নিয়েছি এবং ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। তো এবার আমার মুখে যে মেকআপটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটা আমি রিমুভ করে ফেলবো। তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে ওয়াশ করে চলে এসেছি, মুখটা পুরো ক্লিন করে আমার মেকআপ সব রিমুভ করে চলে এসেছি, কেন কি মেকআপ স্কিনে বেশি সময় রাখা ভালো না, যতই ভালো প্রোডাক্ট হোক, দামি প্রোডাক্ট হোক, স্কিনটাকে ড্যামেজ করে নেয়। তাই মেকআপ তো মেয়ে হয়েছে, এখন মেকআপ তো করতেই হবে, তার জন্য মুখটাকে পুরো ক্লিন করে চলে এলাম। তো আজকের জন্য এতটুকুই, আর এবার আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।